নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন এবং ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের জন্য। আমরা সবাই জানি এই মুহূর্তে ইন্টারনেটের জগতে এআই ইমেজ ক্রিয়েশন, এআই ভিডিও ক্রিয়েশন, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, ভিডিও জেনারেশন ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে ভীষণ রকম আলোড়ন চলছে, এবং এই সমস্ত কিছু ব্যবহার করার জন্য প্রচুর এআই ওয়েবসাইট রয়েছে, এবং আরও নতুন নতুন এআই ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপ্লিকেশনস তৈরি হয়ে আসছে। আমি সম্প্রতি গিম সফটওয়্যারের মধ্যেও কীভাবে একটি প্লাগইন ব্যবহার করে এআই ইমেজ জেনারেশন করা যায় তার উপর একটি ডিটেল ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, মনে হলে আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই ভিডিওটিতে আমি আলোচনা করব এইরকমই দুটো বেস্ট অ্যাভেলেবল ওয়েবসাইটের, যারা আপনাকে সুযোগ করে দিচ্ছে এআই ইমেজ জেনারেশনের, টেক্সট টু ইমেজ জেনারেশন অথবা ইমেজ টু ইমেজ জেনারেশন, এবং কিছু কিছু ক্ষেত্রে টেক্সট টু ভিডিও, এছাড়াও ইমেজ টু ভিডিও জেনারেশনের সুযোগ, এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। দর্শক বন্ধুরা, প্রচুর ভালো ভালো এআই ওয়েবসাইটস রয়েছে যারা রীতিমতো প্রফেশনাল কোয়ালিটি ইমেজ আউটপুট জেনারেট করতে সক্ষম, কিন্তু এই সমস্ত ওয়েবসাইটের বেশিরভাগগুলোই সাবস্ক্রিপশন বেসড প্যাটার্নে আপনাদেরকে ইমেজ জেনারেশন করার সুযোগ দেয়, এবং সেই সাবস্ক্রিপশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণ কস্টলি হয়ে যায় আমাদের মতো ইকোনমিক্যাল স্টেটাসের এনথুসিয়াস্টদের জন্য, যারা এই এআই ইমেজ জেনারেশনের জগতে কাজ করতে চায় এবং নতুন কিছু শিখতে চায়, এক্সপ্লোর করতে চায়। তাদের জন্য এরকম ওয়েবসাইটও রয়েছে যারা কিনা ফ্রিতে এই সুযোগটি আপনাকে করে দিচ্ছে। হ্যাঁ, সেখানেও যদিও কিছু লিমিটেশনস রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এই রকমই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে আমার পছন্দের দুটো বেস্ট ওয়েবসাইট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটগুলো কী কী, আমি আপনাদেরকে ওয়েবসাইটে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইনিশিয়ালি কাজ শুরু করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটগুলির বিশদ ব্যবহারের জন্য আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। পরিশেষে অনুরোধ করে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের ওপর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের ব্রাউজারে যে সার্চ ইঞ্জিনটি আপনারা ব্যবহার করেন, প্রথম ওয়েবসাইটটির জন্য টাইপ করুন লিওনার্দো এআই এবং এন্টার করুন। যে সার্চ রেজাল্টটি আপনাদের সামনে ওপেন হবে তার মধ্যে সবার উপরই নিশ্চয়ই দেখতে পাবেন লিওনার্দো ডট এআই বলে ওয়েবসাইটটি। ক্লিক করে সরাসরি চলে যান ওয়েবসাইটটিতে। এইরকম একটি ইনিশিয়াল হোম পেজ আপনাদের সামনে খুলে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হোম পেজের সবার উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। ওয়েবসাইটটি সম্পর্কে ডিটেলসে আপনি নিচে গেলে একটু স্ক্রল করে যদি পেজের নিচের দিকে যান, এখানে ডিটেলসে দেখতে পাবেন এই সফটওয়্যার বা ওয়েবসাইটটি কিভাবে ইমেজ জেনারেশন করে, এতে কি কি ধরনের ইমেজ জেনারেশন মডেল সাপোর্ট করে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই সফটওয়্যারটা বা ওয়েবসাইটটি সম্পর্কে। এবং এখানে কিছু স্যাম্পল ইমেজ ডিসপ্লে করে রাখা হয়েছে হোম পেজে, যেটা কিনা এই ওয়েবসাইটটি ব্যবহার করে বানানো হয়েছে। এই ওয়েবসাইটের জন্য সেপারেট ডেস্কটপ অ্যাপ আপনি উইন্ডোজ সিস্টেমের জন্য ইনস্টল করে নিতে পারেন, সম্ভবত লিনাক্স এবং অন্যান্য সিস্টেমের জন্য অ্যাভেলেবল, তার জন্য এই লঞ্চ অ্যাপে ক্লিক করতে পারেন। সফটওয়্যার একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন আপনার সিস্টেমে ইনস্টল করে দেবে, এবং তারপর আপনি সরাসরি সেখান থেকেও অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন, যার মাধ্যমে এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারেন। এবং সেখানেও আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং লগড ইন অবস্থায় থাকতে হবে, এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা বাঞ্ছনীয়। চলুন দেখে নিই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এইরকম একটি পেজে চলে যাবেন। যদি আপনার কোনো গুগল অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সরাসরি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও লগ ইন করতে পারেন, এবং সেটাই সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমি মনে করি। অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে তার মাধ্যমেও আপনি এখানে সাইন ইন করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তার জন্য এখানে ইমেল এবং আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করে দিন, এবং এখান থেকে সাইন আপ বাটনটি ক্লিক করুন। প্রসিডিওর সেম। আর যদি আপনাদের এক্সিস্টিং জিমেল বা গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সরাসরি এখানে গুগল বাটনটিতে ক্লিক করে দিন, যেই পেজে চলে যাবেন। আমি সিকিউরিটির জন্য পেজটিতে আমার ডিটেলসটি ব্লার করে দিচ্ছি। এখান থেকে আপনার নিজস্ব
জিমেল আইডিতে ক্লিক করলে আপনি সরাসরি এরকম একটি পেজে চলে আসবেন, যেখানে আপনাকে দেখানো হচ্ছে ফিচার্ড মডেল এবং এই ওয়েবসাইটটি কী কী এআই ফটো জেনারেশন মডেলকে সাপোর্ট করে, যেরকম লিওনার্দো ডিফিউশন এক্সেল, লিওনার্দো ভিশন এক্সেল, অ্যালবিডো বেস এক্সেল, ফটোরিয়াল, ড্রিম শেপার ভার্সন 7, 3D অ্যানিমেশন স্টাইল ইত্যাদি ডিফারেন্ট মডেলকে সাপোর্ট করে। এবং রিসেন্ট ক্রিয়েশন সেকশনের আন্ডারে এখানে এই মডেলগুলো ব্যবহার করে কী ধরনের স্যাম্পল ইমেজ এই সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে সক্ষম তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিসেন্ট ক্রিয়েশনের মধ্যে এই ওয়েবসাইটটি ব্যবহার করে তৈরি করা ইমেজের স্যাম্পল কপি এখানে ডিসপ্লে করা রয়েছে। এবং এখান থেকে আপনারা এই ধরনের কোনো কাজ করতে চাইলে এই স্যাম্পল ইমেজগুলোতে যে ধরনের টেক্সট প্রম্পট ইউজ করা হয়েছে সেটাও আপনারা এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এই বিষয়ে আমি একটি বিশদ ভিডিও ভবিষ্যতে বানাবো। এখানে দেখে নেওয়া যাক ইনিশিয়ালি কাজটা আপনারা এই সফটওয়্যারে কীভাবে শুরু করতে পারেন। এর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন 150 কয়েন্স আপনাকে এরা প্রত্যেকবারে অফার করবে। আপনি যেরকম যেরকম কাজ করবেন তার উপরে আপনার এই কয়েন্স ইউজেজটা চলতে থাকবে এবং একদিনে সর্বোচ্চ আপনি 150 কয়েন্সের উপরে কাজ করতে পারেন। ডিফারেন্ট ইমেজ জেনারেশন স্টাইলসের জন্য আপনি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কয়েন্স ওয়েবসাইটটি চার্জ করবে এবং 150 কয়েন্স শেষ হয়ে গেলে সেই দিনকের মতো আপনি আর ইমেজ জেনারেশন করতে পারবেন না। তবে নেক্সট দিনকে আবার আপনার প্রোফাইলে 150 কয়েন্স এরা আপডেট করে দেবে, অতএব আপনি প্রত্যেক দিনই 150 কয়েন্সের জন্য আপনি ইমেজ জেনারেশন করতে পারেন। এবং সবচেয়ে ভালো আমার যেটা মনে রয়েছে যে এরা সাধারণ প্র্যাকটিস বা জেনারেল ইমেজ জেনারেশনের জন্য এরা খুবই মিনিমাম কয়েন চার্জ করে, যাতে করে আমি ম্যাক্সিমাম হিসেব করে দেখেছি আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করলে একদিনে অন্তত পক্ষে 25-30টি ভালো ভালো কাজ আপনারা অবশ্যই করতে পারবেন। ইউজার টুলসের আন্ডারে এআই ইমেজ জেনারেশন যে অপশনটি রয়েছে সরাসরি ক্লিক করে সেখানে চলে যেতে পারেন। লেফট সাইডে ইমেজ জেনারেশন প্রম্পটের জন্য গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে, এখান থেকে আপনারা এই সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি এই ভিডিওটিতে ডিটেলসে এই সেটিংস নিয়ে আলোচনা করছি না, ভবিষ্যতে আমি নিশ্চয়ই এর জন্য একটি বিশদে ভিডিও বানাবো। এখানে যে টেক্সট বক্সটি রয়েছে এখানে আপনারা টেক্সট প্রম্পট টাইপ করে দিতে পারেন এবং জেনারেট বাটনে ক্লিক করলে আপনাকে ইমেজ জেনারেট করে দেবে ওয়েবসাইটটি। যেরকম এই টেক্সট প্রম্পটের জন্য দেখতে পাচ্ছেন নিচে কিছু ইমেজ অলরেডি জেনারেটেড রয়েছে, এটি কোন মডেল জেনারেট করে হয়েছে এটি এখানে আপনারা পেয়ে যাবেন। স্টেবল ডিফিউশন 1.5 মডেলটি সিলেক্ট করে এই ইমেজগুলো জেনারেশন হয়েছে এবং এই মডেলটির জন্য সফটওয়্যার চার্জ করছে অনলি 2 কয়েন, যেটা আপনি এই জেনারেট বাটনই দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন আপনারা প্র্যাকটিসের জন্য যদি এই ওয়েবসাইটটি ইউজ করেন এবং কিছু বেসিক ইমেজ জেনারেশন মডেল নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা একদিনে অনেকগুলো ইমেজের উপরে কাজ করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। যদি আরও ভালো ইমেজ মডেল ইউজ করেন অবভিয়াসলি তার ক্ষেত্রে চার্জটা একটু বেড়ে যায়। সর্বোচ্চ আমি এখানে দেখেছি 16 কয়েন অবধি একদিনে এরা একটা স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল কোয়ালিটি ইমেজ জেনারেশনের জন্য কয়েন্স চার্জ করে। এর মধ্যে ড্রিম শেপার এবং অ্যাবসোলিউট রিয়ালিটি এই মডেলগুলো সত্যিই ভালো ভালো ইমেজ জেনারেশন আউটপুট দিতে সক্ষম, আপনারা এই মডেলগুলো নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ওয়েবসাইটটি যেটির কথা আমরা বলছিলাম, তার জন্য আমরা আবার ব্রাউজারে ফিরে যাব। আপনার ব্রাউজারের সার্চ ইঞ্জিনে টাইপ করুন ওপেন আর্ট এআই এবং এন্টার কি প্রেস করুন। যে সার্চ রেজাল্টটা আসবে তার মধ্যে সবার উপরের দিকেই ওপেন আর্ট ডট এআই বলে যে অপশনটি থাকবে সরাসরি ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটটিতে চলে যেতে পারেন। এরকম একটি হোম পেজ আপনি দেখতে পাবেন ওয়েবসাইটটিতে সরাসরি ল্যান্ড করার পরে এবং এই ওয়েবসাইটটিও আগের লিওনার্দো এআই ওয়েবসাইটের মডেলেই আপনাকে ফ্রি ইমেজ জেনারেশন করার সুযোগ করে দিচ্ছে। এখানেও আপনাকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এরাও আপনাকে কিছু টোকেন্স বা কয়েন্স পার ডে বেসিসে অফার করে, তার বেসিসে আপনি ইমেজ জেনারেশন প্র্যাকটিস করতে পারেন। এখানেও যথেষ্ট ভালো ভালো ইমেজ জেনারেশন মডেল সাপোর্ট রয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রোফাইল কী করে ক্রিয়েট করবেন। স্টার্ট ক্রিয়েটিং নাও বাটনটিতে ক্লিক করবেন এবং আপনি পরবর্তী যে পেজটায় চলে আসবেন।
সেখানে টপ রাইট কর্নারে যে ইউজার আইকনের ছবিটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে সাইন ইন বাটনটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে যে অপশানটি পেয়ে যাবেন তার মধ্যে আপনি দুভাবে এখানে সাইন ইন করতে পারেন, এক আপনার ডিসকর্ড অ্যাকাউন্টের মাধ্যমে, দুই আপনার গুগল বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে, যেটাই সবচেয়ে সহজলভ্য। সাইন ইন উইথ গুগল যদি আপনি ক্লিক করেন, ঠিক আগের মতো আমরা পরবর্তী গুগল অ্যাকাউন্ট সিলেকশন পেজে চলে আসব। এখানেও আমি সিকিউরিটির জন্য আমার ডিটেলসটিকে ব্লার করে রাখছি। আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করলে সরাসরি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করে যেতে পারেন এবং কাজ শুরু করতে পারেন। যে পেজটিতে আপনি চলে আসবেন সেখানে প্রচুর স্যাম্পল ইমেজ জেনারেশনের এক্সাম্পলস ডিসপ্লে করা রয়েছে, যেখান থেকে আপনি দেখতে পারেন এই সফটওয়্যারটি বা এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি কি ধরনের রেজাল্ট বা আউটপুট জেনারেট করতে সক্ষম হবেন এবং লিওনার্দো এআই এর মতো এই ওয়েবসাইটটি থেকেও এই ইমেজগুলো থেকে কি প্রম্পটের মাধ্যমে এই ইমেজগুলো জেনারেট করা হয়েছে এবং কি ইমেজ জেনারেশন মডেল ইউজ করা হয়েছে সেগুলো আপনি এই ইমেজগুলো ক্লিক করে ডিটেলসটা এখান থেকে রিট্রিভ করে আপনি নিজের কাজ করতে পারেন। কাজ শুরু করার জন্য টপ রাইট কর্নারে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনি সরাসরি যে পেজটায় চলে আসবেন, এখানে আপনি সরাসরি আপনার কাজের জন্য আপনি টেক্সট ইনপুট প্রোভাইড করতে পারেন। লেফট সাইডে যে পেনটা রয়েছে এখানে প্রম্পট বলে আপনি টেক্সট বক্সটি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি সরাসরি ক্লিক করার মাধ্যমে আপনি প্রম্পট ইনপুট করতে পারেন এবং এখান থেকে জেনারেট করতে পারেন। এই ওয়েবসাইটটির হেল্প সিস্টেমটি যথেষ্ট ভালো। নিচে প্রম্পট বুক বলে একটি অপশান রয়েছে এবং প্রম্পট টেমপ্লেট বলে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি হেল্প নিতে পারেন এই ওয়েবসাইটে কীরকম ধরনের প্রম্পট ইনপুট ব্যবহার হয় এবং কী ধরনের প্রম্পট ইনপুটে কীরকম ইমেজ জেনারেট হতে পারে। ইমেজ জেনারেশনের অন্যান্য সেটিংসের জন্য আপনি জেনারেশন কনফিগে গিয়ে এখান থেকে আপনি বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারেন। ডিফারেন্ট ইমেজ মডেলের জন্য এখান থেকে স্যাম্পলারে ক্লিক করতে পারেন এবং এখান থেকে ডিফারেন্ট মডেলস আপনি চুজ করতে পারেন। ইউনিপিসি, ডিপিএম প্লাস প্লাস, টু এম এস ডি, কারাস, যে মডেলটা ডিফল্ট এই মুহূর্তে সিলেক্টেড রয়েছে আমার ক্ষেত্রে, এবং আরও অন্যান্য কতগুলো ইমেজ জেনারেশন মডেল রয়েছে যারা যথেষ্ট ভালো প্রফেশনাল কোয়ালিটি ইমেজ আউটপুট জেনারেট করতে সক্ষম। গুরুত্বপূর্ণ কথাটি বলে দিই, এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 84 ট্রায়াল ক্রেডিট আপনাকে অফার করা হয়েছে এবং এই 84 ট্রায়াল ক্রেডিট আপনি একদিনের জন্য সর্বোচ্চ ইমেজ জেনারেশন করার জন্য ব্যবহার করতে পারেন। এখানেও আমি দেখেছি ইমেজ জেনারেশনের জন্য এরা প্রত্যেকবারে যে চার্জটা করে তাতে করে আপনি প্র্যাকটিসের জন্য এই ওয়েবসাইট থেকে এখানেও ম্যাক্সিমাম 25-30টি হাই কোয়ালিটি ইমেজ আপনি জেনারেট করতে পারেন ডিফারেন্ট ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করে। অবশ্যই ভালো মডেলগুলোর জন্য একটু বেশি কয়েন্স এরা চার্জ করে এবং আপনার সম্পূর্ণ ক্রেডিট যদি ফিনিশ হয়ে গিয়ে থাকে নেক্সট দিন এরা সেম অ্যামাউন্ট অফ ক্রেডিট আপনাকে আবার আপডেট করে দেবে। অতএব আপনি প্রত্যেক দিনই লিওনার্দো এআই এর মতো এই ওপেন আর্ট এআই ওয়েবসাইটটি বা সফটওয়্যারটি ব্যবহার করেও আপনি ইমেজ জেনারেশন প্র্যাকটিস করতেই পারেন। এখানে আপনার নিজস্ব অ্যালবাম ক্রিয়েশনের জায়গা রয়েছে, আপনি এখানে গিয়ে অ্যালবাম ক্রিয়েট করতে পারেন এবং আপনি ডিফারেন্ট সেগমেন্টে যে ইমেজগুলো ক্রিয়েট করবেন সেগুলো অ্যালবামের মধ্যে অর্গানাইজ করেও রাখতে পারেন। কীভাবে আমি এই নিয়েও একটি ডিটেলস ভিডিও বিশদে আপনাদের জন্য ভবিষ্যতে নিশ্চয়ই নিয়ে আসব। আমি এই ওয়েবসাইটটির মাধ্যমে বেশ কিছু ইমেজ জেনারেশন প্র্যাকটিস করেছিলাম এবং তার একটি স্যাম্পল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এইরকম একটি রেজাল্ট সফটওয়্যার আমাকে প্রোভাইড করেছে, আমার প্রম্পট আমি এটা ইউজ করেছিলাম। এটা যদি এডিট করতে হয় তাহলে সিম্পলি এখান থেকে এডিট বাটনটি ক্লিক করতে পারি এবং এইরকম কিছু ইমেজ রেজাল্ট সফটওয়্যার আমাকে প্রোভাইড করেছে যেগুলো যথেষ্ট রিয়েলিস্টিক বলে আমার মনে হয়েছে। এরা ম্যাক্সিমাম যে ইমেজ রেজলিউশন জেনারেশনের জন্য সাপোর্ট করে সেটা লিওনার্দো এআই এর ক্ষেত্রে একটু কম, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সেটা সাফিসিয়েন্ট বলে আমার মনে হয়েছে এবং এদের ইমেজ জেনারেশন ডিটেল ওয়ার্কটা যথেষ্ট ভালো এরা প্রোভাইড করে। এবং এদের সফটওয়্যারে বা ওয়েবসাইটে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ অপশান আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইমেজ আপস্কেলার এবং ইমেজ এনহ্যান্স অপশান, যেটাতে করে এই সফটওয়্যারের সাহায্যে বা এই ওয়েবসাইটের সাহায্যে জেনারেটেড ইমেজগুলোকে আপনারা 2x এবং আপ টু 4x অবধিও আপস্কেল করতে পারেন। যদিও সেক্ষেত্রেও আপনাদের ট্রায়াল ক্রেডিট ইউজ হবে,
সমস্ত অপারেশনের জন্যই। কিন্তু ভালো কোনো ইমেজ আউটপুট যদি আপনি জেনারেট করেন এবং সেটা এর ডিফল্ট রেজলিউশন যেটা থাকবে সেটাকেও আপনি আপস্কেল করে আপ টু 2K অবধি ইমেজ রেজলিউশন আপনি জেনারেট করতে পারেন এবং সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং সেভও করতে পারেন আপনার ডিভাইসে অথবা ডেস্কটপ কম্পিউটারে, এবং সেখান থেকে সরাসরি আপনি অন্যান্য ইমেজ এডিটিং সফটওয়্যারে গিয়ে এটা নিয়ে কাজ করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি আপলোড করতে পারেন। দর্শক বন্ধুরা, এই রকমের আরও ভালো ভালো AI ইমেজ জেনারেশন ওয়েবসাইট রয়েছে যেগুলোর খবর আমি ভবিষ্যতে আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই টপিক্সের ওপর অন্যান্য কি ভিডিও আপনারা চান, আমি নিশ্চয়ই সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চেষ্টা করব। শেষে আবার অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন, আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল বিভিন্ন টপিক্সের ওপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। তাহলে দর্শক বন্ধুরা, এই ভিডিওটি থেকে বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে এইরকমই একটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে। নমস্কার।